হ্যালো বন্ধুরা আইকিউবিডি ডট ওয়ার জি পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবার নতুন একটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় শেখাবো আইনি কাঠামো আদেশ উনিশশো সত্তর বন্ধুরা কিসের উপর ভিত্তি করে হয়েছিল তোমাদেরকে সেটি জানার জেনে রাখতে হবে সেটি হচ্ছে আইনি কাঠামো আদেশ উনিশশো সত্তর বা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার উনিশশো সত্তর অর্থাৎ ইয়াহিয়া খান কোন অর্ডারের বলে কোন আইনের বলে নির্বাচন অনুষ্ঠানের প্রয়াস করেছিলেন সেটি তোমাদের জানতে হবে এটা প্রায়শই বিশেষ ভাইভাতে প্রশ্ন করা হয় রিটেন সব সবসময় তোমরা এই ব্যাপারটায় লক্ষ্য রাখবে যে আসতে পারে এই জন্য ওই বিষয়টা তোমাদের জেনে রাখা খুবই জরুরি আইনি কাঠামো আদেশ উনিশশো সত্তর বা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার উনিশশো সত্তর বন্ধুরা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার কে জারি করেছেন সেটা জেনে রাখা উচিত দেখো ইয়াহিয়া খান উনিশশো সালের আটাশে মার্চ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন কি কি ভাষণ দেন নির্বাচন সংক্রান্ত আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন অর্থাৎ কোন অর্ডারের বলে কোন আদেশের বলে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত একটি ভাষণ দেন উনিশশো সালের আটাশে মাস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তো মূলত এই ভাষণে তিনি কি বলেন এই ভাষণে বলেন যে এই যে পাকিস্তানের জাতীয় পরিষদ রয়েছে প্রাদেশিক পরিষদ রয়েছে এই পরিষদের সদস্য সংখ্যা কত হবে ভোটদানের প্রক্রিয়া কীরকম হবে এবং কত দিনের মধ্যে নির্ধারিত পরিষদ সংবিধান রচনা করবে এবং পাকিস্তানের দুই অংশের মধ্যে সমন্বয় সাধনের জন্য আরও কি কি বিষয় প্রয়োজন সেগুলোর দিক উনি তুলে ধরেন তো চলো এক এক করে দেখে নিই আমরা যে এই বিশেষ দিকগুলো কী কী ছিল দেখো বন্ধুরা পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ভেঙে দিয়ে সাবেক প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং তা পহেলা জুলাই উনিশশো সালের মধ্যেই প্রতিষ্ঠিত করতে হবে বন্ধুরা তোমাদের বলি আমি অনে আমার অন্যান্য ভিডিওগুলোতেও বলেছি বিশেষ করে সংবিধান আমার যে সংবিধান ভিডিওগুলো আছে সেখানে আমি বারবার একটি কথাই বলেছি যে ফেডারেল ব্যবস্থা ফেডারেল ব্যবস্থা কি বা ফেডারেল ইউনিট ব্যবস্থা কি সেটা তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে আমি ফেডারেল ব্যবস্থাটা বুঝিয়ে দেয় এক ইউনিট এবং ফেডারেল ব্যবস্থাটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য এক ইউনিট ভেঙে অর্থাৎ পাকিস্তান তখন ছিল একটিমাত্র ইউনিট অর্থাৎ পুরো পাকিস্তান মিলে শাসন ব্যবস্থাটা এমন ছিল যে একটিমাত্র গভর্নমেন্ট সরকার চালাবে অর্থাৎ কেন্দ্রে কেন্দ্রে একটি সরকার থাকবে কোথায় কেন্দ্রে কেন্দ্র অর্থাৎ একটিমাত্র সরকার হয়তো ওখানকার রাজধানীতে একটি সে পার্লামেন্ট থাকবে যেমন তখন পাকিস্তানের পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে একটিমাত্র সরকার ছিল সেই পার্লামেন্টে প্রধানমন্ত্রী একজন ছিলেন স্পিকার একজন ছিলেন মেম্বার অফ পার্লামেন্টে সেই পার্লামেন্টে বসতেন এবং শাসনতন্ত্র তৈরি করতেন অর্থাৎ আইন প্রণয়ন করতেন তো বন্ধুরা ওটা ছিল এক ইউনিট ব্যবস্থা যেমন এখন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে কি বন্ধুরা আমাদের বাংলাদেশেও একক ব্যবস্থা একটিমাত্র দেশ এখানে কোনো রাজ্য নেই দেখো বাংলাদেশ এর একটিমাত্র দেশ এর কোনো রাজ্য নেই এখানে একটিমাত্র পার্লামেন্ট আছে জাতীয় সংসদ পার্লামেন্ট ওখানে একটিমাত্র সরকার দেশ পরিচালনা করে অপর দেখি ইন্ডিয়াকে দেখো ইন্ডিয়াতে রয়েছে টোয়েন্টি নাইনটি রাজ্য সে রাজ্যে কেন্দ্রে একটি সরকার রয়েছে ওদের দিল্লিতে রাজধানীতে দিল্লিতে একটি সরকার রয়েছে একটি পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ রয়েছে বন্ধুরা তোমরা যেন রাজ্যসভা লোকসভা তো ওখানে ওরা আইন প্রণয়ন করে এটা হচ্ছে কেন্দ্রের সরকার অপরদিকে রাজ্যগুলোতে প্রত্যেকটা রাজ্যগুলোতে আবার আলাদা করে আরেকটি পার্লামেন্ট রয়েছে সেইগুলোকে বলা হয় রাজ্যের সরকার রাজ্যের সরকার অর্থাৎ ওখানকার এগুলোকে বলা হয় প্রাদেশিক প্রাদেশিক পার্লামেন্ট তো বন্ধুরা প্রভিন্সিয়াল যে অ্যাসেম্বলি ইন্ডিয়ার কেন্দ্রে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট আর এখান রাজ্যে যেগুলো আছে সেগুলো প্রোভিনসিয়াল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ওখানে আলাদাভাবে আবার রাজ্য সরকার রয়েছে এখানে মুখ্যমন্ত্রী রয়েছে অন্যান্য মন্ত্রীরা রয়েছে ওখানে আলাদাভাবে নির্বাচন হয় তো এটা হচ্ছে ফেডারেল ব্যবস্থা অর্থাৎ একটি দেশে দুইটা সরকার থাকবে একটা কেন্দ্রে থাকবে পুরো দেশ চালনা করার জন্য আর রাজ্যে যেগুলো রয়েছে রাজ্যে অল্প অল্প কিছু দায়িত্ব দিয়ে যেমন শুধুমাত্র প্রতিরক্ষা প্রতিরক্ষা এবং মনিটারি পলিসি এবং অন্যান্য কিছু জিনিস ব্যতীত অন্য কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না কেন্দ্র কোথায় রাজ্যে রাজ্যে তার স্থানীয়ভাবে তারা ওখানে কর আদায় করবে রাজস্ব আদায় করবে সব কিছু করবে শুধুমাত্র বৈদেশিক নীতি প্রতিরক্ষা এবং মনিটারি পলিসি বা অর্থনীতি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারবে তো এরকম শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে ফেডারেল ব্যবস্থা তো এখন দেখো বন্ধুরা পাকিস্তানের যে ফেডারেল ব্যবস্থাকে ভেঙে এক ইউনিট ব্যবস্থাকে ভেঙে আবার যে সাবেক প্রদেশগুলো ছিল সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান সিন্ধু করাচি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তারপর ট্রাইবাল এরিয়াগুলো নিয়ে আরেকটা প্রদেশ ফেডারেলি অ্যাডমিনিস্ট্রার ট্রাইবাল এরিয়া এগুলো এগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে তা করতে হবে উনিশশো সত্তর সালের পয়লা জুলাইয়ের মধ্যেই অপরদিকে এক নম্বরটা তোমরা বুঝলে বন্ধুরা দু নম্বরে বলা হয়েছে যে ১৩ জন মহিলা প্রতিনিধি নিয়ে তিনশো তেরোটি আসনে জাতীয় পরিষদ হবে অর্থাৎ তোমাদেরকে আগেই বললাম জাতীয় পরিষদে অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি থাকবে এবং আরেকটি থাকবে প্রোভিন্সিয়াল অ্যাসেম্বলি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি বন্ধুরা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান সিন্ধু করাচি ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ওদেরকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে পার্লামেন্ট থাকবে ওখানে ওরা নিজেদের প্রদেশের সমস্ত আইনকাউন ওরা নিজেরা প্রণয়ন করবে তো এইভাবে জাতীয় পরিষদে দেখো কেন্দ্রের যে সরকার পুরো পাকিস্তানে পূর্ব পাকিস্তানের জন্য সাধারণভাবে আসন বর্ণন করা হয় একশো বাষট্টি মহিলাদের আসন একশো সরি ষাটটি তাহলে মোট একশো টি আসন পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয় জাতীয় পরিষদে অপরদিকে পশ্চিম পাকিস্তানে একশো টি সাধারণ মহিলা আসন ছয়টি মোট একশো চুয়াল্লিশটি আসন মিলে পশ্চিম পাকিস্তানে এটা আসন বন্টন করা হয় অপরদিকে প্রদেশে দেখো পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক আসন সাধারণভাবে তিনশো মহিলা আসন জন মোট তিনশো দশটি আসন বন্টন করা হয় পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে দেওয়া হয় তিনশোটি সাধারণ মহিলা এগারো মোট তিনশো এগারোটি আসন বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের এই পয়েন্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিন নাম্বার এসে যায় বন্ধুরা তিন নাম্বারে বলা হয়েছে যে নির্বাচনে এক ব্যক্তি এক ভোট নিচেই গ্রহণ করা হয় পেলেম যে নির্বাচনে একজন ব্যক্তি মাত্র একটি ভোট গ্রহণ ভোট দিতে পারবে চার নম্বরে চলো জেনে নেই চার নামে বলেছে পাকিস্তানের দুই অংশের আইন ও অর্থনীতি বিষয়ক দায়িত্ব এবং ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করবেন অর্থাৎ বন্ধুরা দেখো পাকিস্তানের দুটি অংশ বলতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে বোঝানো হয়েছে পূর্ব পাকিস্তানে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে বন্ধুরা মেম্বার অফ পার্লামেন্ট তো এখন আমাদেরকে বলা হয় ওই সময় বলা হতো এম এন এম অর্থাৎ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় পরিষদে যারা নির্বাচিত হবে তাদেরকে বলা হয় এম এন এ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা হবে তাদেরকে দিয়ে দেওয়া হবে কিসের দায়িত্ব আইন এবং অর্থনীতি বিষয়ক দায়িত্ব দায়িত্ব এবং ক্ষমতা এই প্রতিনিধিরা অর্থাৎ এমএনএা নির্ধারণ করবেন যে আইন কেমন হবে অর্থনৈতিক বিষয়ে কি কী দায় দায়িত্ব নিতে হবে এগুলো নির্ধারণ করবেন অপরদিকে দেখো পাঁচ বলা হয়েছে ভোটার তালিকা উনিশশো সত্তর সালের জুনের মধ্যেই তৈরি করতে হবে ছয়ে দেখো বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ এটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক আদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটি হচ্ছে সংবিধান অর্থাৎ এখন লিগ্যাল ফ্রেমওয়ার্ক আদেশ উনিশশো সত্তরটা তো স্থায়ী একটা আদেশ বলে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তো নির্বাচন অনুষ্ঠানের পরে যে অধিবেশন বসবে পরিষদে সেই প্রথম অধিবেশন থেকে একশো বিশ দিনের জন্য সময় দেওয়া হবে কিসের জন্য বন্ধুরা পাকিস্তানের একটি নতুন সংবিধান রচনা করার জন্য বা শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য এই সময়ের মধ্যে যদি কাজ সমাধা করতে ব্যর্থ হয় তাহলে এই যে ন্যাশনাল অ্যাসেম্বলিটা পরিষদটা ভেঙে দিয়ে আবার নতুন করে নির্বাচনের কথা উল্লেখ করতে হবে আবার ধরো যে সংবিধান রচনা এবং সংবিধানকে করণ অর্থাৎ সংবিধান সম্পূর্ণভাবে প্রণয়ন করা পর্যন্ত এই যে এখন সামরিক শাসন রয়েছে বহাল রয়েছে সেটা বহাল থাকবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত সংবিধান প্রণয়ন করা না হচ্ছে অপরদিকে বলা হয়েছে যে এই কাঠামোটি বিশ নম্বর ধারায় বলা হয়েছে যে ছয়টা নীতি বেঁধে দিতে হবে কিসের এই সংবিধানের অর্থাৎ একটি সংবিধানের যে মূল নীতিগুলো থাকে সেই মূল নীতিগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে লিগেল ফ্রেমওয়ার্ক আদেশে সেগুলো কি ফেডারেল পদ্ধতি সরকার অর্থাৎ একটা রাজ্য সরকার থাকবে একটা কেন্দ্র সরকার থাকবে ইসলামে আদর্শ হবে রাষ্ট্রের ভিত্তি প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিরা নির্বাচিত হবেন বন্ধুরা এটা একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটে অবশ্যই আঠারো প্লাস এবং প্রত্যক্ষ নির্বাচন না অর্থাৎ আমার ভোটেই এম নির্বাচিত হবে এবং জনসংখ্যার অনুপাতে বন্ধুরা আমি বলে রাখি যে দেখো ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান এটা দুটা আলাদা প্রদেশ এবং নির্বাচন প্রতিনিধিরা নির্বাচিত হবে কিভাবে আসন মানন কীভাবে হবে জনসংখ্যার ভিত্তিতে অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানে যত জনসংখ্যা থাকবে ইস্ট পাকিস্তানে যত জনসংখ্যা থাকবে সেটা অনুপাত করে আসন সংখ্যা বন্টন হবে দেখো ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল এবং ওয়েস্ট পাকিস্তানের জনসংখ্যা কম ছিল বিধায় এই যে আসন বন্টন দেখো বন্ধুরা পূর্ব পাকিস্তানে আসন বন্টন একশো বাষট্টিটা হয়েছে জনসংখ্যার উপর ভিত্তি করে এবং পশ্চিম পাকিস্তানে একশো আটত্রিশটা এখন দেখো বন্ধুরা যদি পূর্ব পাকিস্তানে জনসংখ্যা কম হতো আসন সংখ্যা কমে যেত এবং সেই দিকে আওয়ামী লীগ তোমরা জানো যে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠটা অর্জন করেছিল যাতে পরিষদে ওয়ান সিক্সটি সেভেন সেভেনটি একশো বাষট্টিটার মধ্যে একশো ষাটটা পেয়েছিল এবং মোট এক ওয়ান সিক্সটি সেভেনটা আসন অর্জন করেছিল অপরদিকে পশ্চিম পাকিস্তান মাত্র তিরাশিটা আসন লাভ করেছিল অর্থাৎ যদি আসন সংখ্যা বেশি না হতো পূর্ব পাকিস্তান কখনোই সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ কখনোই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত না এবং সরকার গঠন করার স্বপ্ন দেখতে পারত না তো এই জন্য এই এই অনুচ্ছেদ অর্থাৎ তোমাদেরকে বললাম এই এই যে প্রাপ্ত ভোটে প্রত্যক্ষ নির্বাচনে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিরা নির্বাচিত হবে এটা এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ ঘতে বলা হয়েছে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন এলাকার অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য দূর করতে হবে বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করতে হবে এই ছিল বন্ধুরা লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখন বন্ধুরা তোমাদেরকে বলি এই রকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক্স এবং কী কী বিষয়ে আলাপ করলে তোমার তোমরা উপকৃত হবে সে বিষয়ে তোমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করতে থাকো এবং আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে